যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রাক্তন স্বামী এতেশামকে হারিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম সেই সাথে এতেশাম ভোটের ব্যবধানের ধারে কাছেও নেই আফসানার আঠারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হওয়ার রেকর্ডও গড়েছেন আফসানা যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইম হাউস আসনে জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোভূত আফসানা বেগমের অন্যদিকে আফসানার নিকট বাজেভাবে পরাজিত হয়েছেন তার সাবেক স্বামী এহতাসমুল হক এই নিয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হলেন এই রাজনীতিক আফসানা বেগম আঠারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট পেয়েছেন বাংলাদেশি বংশোভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হওয়ার রেকর্ড গড়লেন তিনি অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চার হাজার পাঁচশো ভোট পেয়ে ওই আসনে চতুর্থ হয়েছেন তার সাবেক স্বামী এহতামুল হক দু সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর উদ্দিন আহমেদের মেয়ে আফসানা বেগম এবং সাবেক কাউন্সিলর এহতুল হকের বিয়ে হয় দুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আফসানা জানান দু হাজার ষোলো সালের মাঝামাঝি সময়ে তিনি এহতমুল হকের কাছ থেকে আলাদা হয়ে যান মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর